আশা করি আপনারা সবাই ভালো আছেন তো করোনার এই মহামারীতে আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো আজকের যে ভিডিওটা সেটি হচ্ছে কিভাবে টু বাই টু মেথড ইউজ করে সলভ করতে হয় ওটেগা মেথড একটা প্রিটিফার্স মেথড যেটা ইউজ করলে আপনি যদি একটু বেশি প্র্যাকটিস করেন বা মোটামুটি ভালো প্র্যাকটিস করেন তাহলে আপনি পাঁচ সেকেন্ডের ভিতরে একটা টু বাই টু কিউ সলভ করতে পারবেন তো এখানে বেসিক্যালি হচ্ছে তিনটা স্টেপ আমি তিনটা স্টেপ দেখানোর জন্য কিউবটাকে এলোমেলো করে ফেললাম আমি ডিপ যাচ্ছি না তো প্রথম স্টেপ হচ্ছে যে কোনো একটা সাইড আমার মিলানো তো এখানে যে কোনো সাইডই নির্দিষ্ট না তো আমি আমার ইচ্ছা মতো এখানে যে কোনো একটা সাইড মিলাবো তো মনে করেন আমি এখানে সাদা সাইড মিলিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন আমার এখানে সাদা সাইড মিলে গেছে এবং এখানে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে সাইড মিলানোর ক্ষেত্রে আপনার এই রংগুলো মিলানোর কোনো দরকার নেই এখানে দেখতে পাচ্ছে নীল সবুজ মিলেনি অথবা নীল কমলা মেলেনি আবার এখানে লাল মিলে গেছে এখানে সবুজ কমলা মিলেনি যদিও যদি এখানে সাদা মিলছে বাট এই কালারগুলো মেলেনি এইটা নেসেসারি না ওটেগা কেমন ক্ষেত্রে যে কোথায় মিললো কোথায় মিলল না সেটা আপনার দেখতে হবে না তো ফার্স্ট লেয়ার এভাবে কমপ্লিট করলেন দেন আপনি যেটা করবেন উপরে সম্পূর্ণ হলো দাঁড়বেন যেহেতু এখানে সাদা দ্যাট মিন্স এখানে আপনি ওয়েলটা কমপ্লিট করবেন তো ওয়েল এর ক্ষেত্রে এখানে অ্যালগারিদমটা আমি আর বললাম না তো এখানে আমি অ্যালগারিদমটা অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েল কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণ সাইড হলুদ চলে আসছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা অ্যালগারিদম ইউজ করবো যাতে করে আমার পুরো কিউবটা সলভ হয়ে যায় এটাই তো এটাই হচ্ছে ওটেগা মেথড ওটেকা মেথড তো আমি বলি প্রথম স্টেপ হচ্ছে ফার্স্ট লেয়ার সেকেন্ড স্টেপ আপনাকে দেখালাম সেটা হচ্ছে ওএলএল আর থার্ড স্টেপ হচ্ছে পারমিউট বোথ লেয়ার অথবা আমরা বলতে পারি পিবিএল ওকে তো আশা করি আপনাদের এটা বোধগম্য হয়েছে ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে কালার যে সাদা হতেই হবে এরকম না এবং ফার্স্ট লেয়ার কিভাবে সলভ করতে হয় সে সম্পর্কে ভিডিও অলরেডি আমি পোস্ট দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যেহেতু ওটেগা মেথড আপনাকে একটু প্রিটি ফার্স্ট সলভ করতে হবে এবং সেই জন্য বেটার রেজাল্ট পেতে গেলে ফার্স্ট লেটটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা জরুরি কারণ এল এবং পিবিএল এর ক্ষেত্রে আসলে মুখস্থ করতে হবে গুলো আপনার হ্যান্ড মেমোরি করতে হবে বা মাসেল মেমোরি করতে হবে যেটা বলি তো সেটা যদি করতে পারেন দেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে আই মিন কালার নিউট্রাল যদি হতে পারেন টু বাই টু কিউবের ক্ষেত্রে বা থ্রি বাই থ্রি কিউবের ক্ষেত্রে তো এখানে সবসময় যে সাদা দিয়ে আপনি ফার্স্ট লেয়ার কমপ্লিট করতে অনেক দ্রুত পারবেন তা না আপনি যে যেকোনো কালার দিয়ে শুরু করলে ফার্স্ট লেয়ার কমপ্লিট করতে পারবেন বাট দ্রুত যে কালার দিয়ে কমপ্লিট করতে পারবেন ঠিক সেই কালারটা দিয়ে আপনার শুরু করতে হবে তো সেইটা আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তো আমি এখানে সাদা দিয়ে শুরু করতেছি কারণ যেহেতু আপনার বেশিরভাগই সাদা পছন্দ করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইচ্ছা মতো ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে এখানে কোনো কালার ম্যাচিং কিছু নাই এখানে জাস্ট একটা কালার দুইটা কালার ম্যাচ করছে এখানে বাকি কালারগুলো ম্যাচিং করে নাই তো ফার্স্ট লেয়ার যেহেতু কমপ্লিট হয়েছে আমি ফার্স্ট লেয়ারটাকে নিচে রাখতেছি এখন আমি উপরের দিকে তাকাবো উপরের দিকে এখানে আসলে আছে ওলেল এটা হচ্ছে আমাদের ওলেল কেস নাম্বার ওয়ান এটা হচ্ছে সুন কেস ক্ষেত্রে এখানে একটা হলুদ কর্নার পিস বাকি না আর যেটা দেখতে পাচ্ছি আমি যদি এই কর্নার পিসটা আমার আপার অর্থাৎ ঠিক এই জায়গাটায় রাখি এবং বাকি তিনটার দিকে ফোকাস করি দেখতে পাচ্ছি এই যে হলুদটা এটা কিন্তু আমার দিকে ফেস করে আছে। এই আনসলভ কর্নার পিসের এই হলুদ কালারটা আমার দিকে ফেস করে আছে। যদি এইভাবে আমার দিকে এই হলুদ কালারটা ফেস করে থাকে সেই ক্ষেত্রে আমি যে অ্যালগোরিদম ইউজ করব সেটা হচ্ছে এটা কিউবটাকে এভাবে ধরবো আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে হলুদ ফেস কমপ্লিট এটা হচ্ছে আমার সেকেন্ড কেস যেটা হচ্ছে অ্যান্টাইসুন অ্যান্টাইসুন কেসের ক্ষেত্রে একই অবস্থা দেখতে পাচ্ছি সুন কেসের মধ্যে এখানে হলুদ কালার একটা সলভ বাকি তিনটা সলভ না এবং একইভাবে আমি যদি এই সলভ হলুদ পিসটা আমার লেফট আপার কর্নারে ঠিক এই জায়গাটায় রাখি ঠিক এই জায়গাটায় এবং বাকি তিনটার দিকে ফোকাস করি এইখানে এই যে হলুদ পিসটা এটার দিকে যদি আমি ফোকাস করি বিশেষ করে দেখতে পাচ্ছি এই হলুদ কালারটা কিন্তু এইখানে ছিল অর্থাৎ আমার দিকে ফেস করেছিল বাট এখন কিন্তু সেটা ডান দিকে ফেস করে আছে আসে আমি কিউবটাকে এইভাবে ধরবো যেন এই কর্নার পিস সলভ কর্নার পিস সেটা যেন আমার লেফট ব্যাক সাইডে থাকে অর্থাৎ লেফট ব্যাক সাইড এই কর্নারে এখানে থাকে দেন আমি ইউজ করব আর প্রাইম u prime r u prime r prime u u2 r, u r. নেক্সট যে কেস দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কার কেস এক্ষেত্রে হচ্ছে দুইটা হেডলাইট এখানে যদি দেখতে পাচ্ছেন দুইটা হলুদ কালার আমার দিকে ফেস করে আছে তো এটাকে একটা হেডলাইট পেয়ার বলবো আর এখানে দুইটা হলুদ কালার বিপরীত দিকে ঠিক এই দুইটা হলুদ কালারের বিপরীত দিকে ফেস করে আছে এটা আর একটা হেডলাইট পেয়ার দুইটা হেডলাইট পেয়ার বিপরীতভাবে বিপরীত দিকে ফেস করে আছে পরস্পর বিপরীত দিকে তো এই ক্ষেত্রে আমি কিউবটাকে এইভাবে ধরবো যেন যে একটা হেডলাইট আমার দিকে বা আপনার দিকে ফেস করে থাকে দেন আপনি ইউজ করবেন আর টু ইউটিউ আর ইউটিউ আর টু তো এই অ্যালগোয়িদমটা কিন্তু ওই টু বাই টু ভিডিওর লিঙ্কে আপনি গেলে পাবেন না এটা একটু ডেভেলপড অ্যালগোয়ারিদম তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অ্যালগোয়ারিদমটা এই কেসটার ক্ষেত্রে বিশেষ করে বেশ ভালো হবে নেক্সট যে কেস সেটাকে বলা হয় ব্লিঙ্কার কেস ব্লিঙ্কার কেসের ক্ষেত্রে কি হয় একটা পেয়ার অফ হেডলাইট দেখতে পাচ্ছেন এখানে আর হেডলাইটের বিপরীতে এখানে থাকে হচ্ছে একটা পেয়ার অফ ব্লিঙ্কার ব্লিঙ্কার কি আপনারা জানেনি এখানে কিন্তু এই হলো এদিকে ফেস আর তার পিছনে এই হলো বিপরীত দিকে ফেস এটা হচ্ছে একটা ব্লিঙ্কার পেয়ার তো সেই ক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরবেন যে ব্লিঙ্কার পেয়ারটা অর্থাৎ এই পেয়ারটা আপনার কিন্তু রাইট সাইডে থাকবে আর হেডলাইট পেয়ারটা লেফট সাইডে দেন আপনি ইউজ করবেন আর r2, U r2, U r2, U r2, U r2 u2 আর টু কিন্তু প্রাইম কমপ্লিট টু ইউ প্রাইম আর টু ইউ টু আর তাহলে কিন্তু একটা পেয়ার অফ থাকতেছে দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার অফ ব্লিংকার তো এই একটা পেয়ার অফ ব্লিংকার যদি আপনার থাকে আপনি সেই ক্ষেত্রে ব্লিংকার পেয়ারটাকে জাস্ট আপনার লেফট সাইডে রাখবেন দেন আপনি ইউজ করবেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম নেক্সট যে কেসটা সেটা হচ্ছে এটাকে বলা হয় হেডলাইট কেস হেডলাইট কেসের ক্ষেত্রে জাস্ট একটা পেয়ার অফ হেডলাইট থাকতেছে এই ক্ষেত্রে আপনি কিবটাকে এইভাবে ধরবেন যেন হেডলাইট পেয়ারটা আপনার বাম সাইডে থাকে দেন আপনি ইউজ করবেন এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম নেক্সট যে কেস এবং লাস্ট যে কেস ওলল কেস সেটা হচ্ছে আপনার বোটেই কেস বোটেই কেসের ক্ষেত্রে এখানে দুইটা ডায়াগোনাল হলুদ কালার সলভ হয় বাট বাকি দুইটা ডায়াগোনাল হলুদ কালার সলভ হয় না তো সেক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরবেন যেন একটা ডায়াগোনাল হলুদ যেটা সলভ হয়েছে সেটা আপনার লেফট কর্নারে থাকে অর্থাৎ এইখানে আর একটা আপনার রাইট কর্নারে অর্থাৎ এইখানে থাকে দেন আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার যেন এই হলুদ কালারটা আপনার দিকে ফেস করে থাকে আপনি চাইলে এইভাবে ধরতে পারতেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা সল্ট হলুদ কালার আপনার ডায়াগোনালি আছে এবং একটা লেফটে আর একটা রাইটে বাট সেই ক্ষেত্রে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আপনার কিন্তু এখানে হলুদ কালারটা আপনার দিকে আর ফেস করে নেই তাই না দেখতে পাচ্ছেন এই কালারটা রাইট সাইডে তো আমি এইভাবে তো ধরতেই পারতেছি না কারণ যেহেতু এটা ডায়াগোনাল বাট একটা লেফটে থাকার কথা এখানে আর একটা এখানে বাট এখানে উল্টা হয়ে গেছে তো আমি এইভাবে ধরব দেন আমি ইউজ করব প্রাইম তো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টেপ এবং লাস্ট স্টেপে ওটেগা মেথড যেটা হচ্ছে পিবিএল পিবিএল মানে হচ্ছে পারমিউট বোত লেয়ার তো এইখানে আমাদের পাঁচটা কেস আছে যে কোনো একটা কেস আমাদের ফলো করে সেই অনুযায়ী অ্যালগরিদম দিলে কিন্তু আমাদের কিউব সলভ হবে তো চলে আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের প্রথম কেস প্রথম কেসে জাস্ট আমাদের একটা হেডলাইট পেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটাই হেডলাইট পেয়ার আর কোনো হেডলাইট পেয়ার কিন্তু এই উপরের লেয়ারে নেই জাস্ট একটা হেডলাইট পেয়ার উপরের লেয়ারে আছে নিচের লেয়ারেও কিন্তু কোনো হেডলাইট পেয়ার নেই ওয়েল একটা বিষয় আপনাকে একটু বলতে চাই সেটা হচ্ছে এই হেডলাইট পেয়ারটা এখন আপনি উপরের লেয়ারে পাচ্ছেন কখনো কখনো কিন্তু এটা এইভাবে ধরলে নিচের লেয়ারও পেতে পারেন ঠিক আছে হেডলাইট পেয়ারটা উপরের লেয়ার লেয়ার অথবা নিচের যেখানেই থাকুক না কেন আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেন কিউব এমনভাবে ধরেন এই হেডলাইট পেয়ারটা যেন উপরের লেয়ারে থাকে ওকে নিচের লেয়ারে থাকলে কিন্তু চলবে না যেমন মনে করেন এরকম আছে নিচের লেয়ারে আপনি এবার কিউবটাকে উল্টা করে এইভাবে ধরবেন তাহলে হেডলাইট পেয়ারটা উপরের লেয়ারে চলে আসবে ওকে তো এখন কিউবটাকে এইভাবে ধরলেন হেডলাইট পেয়ারটা উপরের লেয়ারে আপনাকে ফেস করছে আপনি আপনি ইউজ করবেন আর 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 ইউ 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 প্রাইম 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 জাস্ট টু টার্ন দিচ্ছেন এবার এবার তাহলে কিন্তু কিউব সলভ এখন আমরা দ্বিতীয় যে কেসটা পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের দুইটা হেডলাইট পেয়ার থাকবে দেখতে পাচ্ছেন উপরের এই লেয়ারে এখানে একটা হেডলাইট পেয়ার সবুজ কালারের উপরের লেয়ারে কিন্তু আর কোন হেডলাইট পেয়ার নেই কিন্তু নিচের লেয়ারে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি এখানেও সবুজ কালারের দুইটা সবুজ কালার ম্যাচ করছে যে কারণে এটা একটা হেডলাইট পেয়ার তাহলে আমরা দুইটা হেডলাইট পেয়ার পাচ্ছি এরকম দুইটা হেডলাইট পেয়ার যদি পাই তাহলে হয় উপরের লেয়ার অথবা নিচের লেয়ার এইভাবে টার্ন করে সেই দুইটা হেডলাইট পেয়ার আমরা একটা সাইড আনবো দেখতে পাচ্ছেন এখানে দুইটা হেডলাইট পেয়ার একটা সাইডে চলে আসছে এইবার আমরা ইউজ করব এই অ্যালগ্রেডমটা আর টু ইউপ্রাইম বি টু ইউ আর টু ইউ প্রাইম আর টু এখানে আপনার জানার সুবিধার্থে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে এইখানে যেরকম দেখলেন দুইটা হেডলাইট এখানে কিন্তু ম্যাচ করে গেছে এটাও সবুজ হেডলাইট এটাও সবুজ হেডলাইট বাট এটা কিন্তু সময় যে ম্যাচ করবে তা কিন্তু না কখনো কখনো এটা ম্যাচ নাও করতে পারে মনে করেন এরকম একটা কেস আসলো যেখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা হেডলাইট পেয়ার নিচে এখানে একটা হেডলাইট পেয়ার দুইটা হেডলাইট পেয়ারকে আপনি একই ফেসে এইভাবে আনলেন উপরে টার্ন করে দেন দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের হেডলাইট পেয়ার এখানে কমলা কালারের হেডলাইট পেয়ার তাহলে বোঝাই যাচ্ছে এটা কিন্তু ম্যাচ করে নাই সেক্ষেত্রে আপনি জাস্ট একই অ্যালগারিদম দিবেন ওকে থার্ড যে স্টেপ সেক্ষেত্রে কিন্তু কোনো হেডলাইট পেয়ার থাকবে না দেখতে পাচ্ছেন উপরের এই লেয়ারে কিন্তু কোনো হেডলাইট পেয়ার নেই ওকে লেয়ারও কিন্তু কোনো হেডলাইট পেয়ার নেই অর্থাৎ কোনো ম্যাচিং কালার নেই এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনি কিউবটাকে যেভাবে খুশি ধরবেন তবে খেয়াল রাখবেন সাদা হলুদ যেন এরকম উপরে নিচে ফেস করে থাকে দেন আপনি ইউজ করবেন এই অ্যালগারিদমটা আর টু এফ টু আর টু এইবার আপনি जस्ट উপরের লেয়ারে অ্যাডজাস্ট করলেন এইবার আমি আলোচনা করব আমাদের फोर्थ কেস নিয়ে फोर्थ কেসটা কি রকম হবে আপনার এখানে উপরের লেয়ারে একটা হেডলাইট পেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে একটা হেডলাইট পেয়ার আর এইখানে কিন্তু আর কোনো হেডলাইট পেয়ার উপরের লেয়ারে নেই এইবার আমরা যদি নিচের লেয়ারে তাকাই দেখতে পাচ্ছি এটা তো আমাদের ফার্স্ট লেয়ার কারণ আমরা সাদা দিয়ে শুরু করছি তো এখানে সাদা কালারটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারের কালার এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কালারগুলো কিন্তু ম্যাচ করে গেছে ফার্স্ট লেয়ারের এই ফার্স্ট লেয়ারের এই কালারগুলো ম্যাচ করছে দেখতে পাচ্ছেন নীল নীল ম্যাচ করছে লাল লাল ম্যাচ করছে সবুজ সবুজ ম্যাচ করছে কমলা কমলা ম্যাচ করছে ওকে প্রতিটা কালার কিন্তু ম্যাচ করে গেছে আর উপরের লেয়ারে জাস্ট একটা হেডলাইট প্যার তো সেই ক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরবেন যেন ফার্স্ট লেয়ার অবশ্যই নিচে থাকবে এই যে হেডলাইটটা এই হেডলাইটটা আপনি আপনার বাম সাইডে রাখবেন ঠিক এইখানে তাহলে আমি এইভাবে রাখলাম এবার আমি জাস্ট টিপার ইউজ করব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম এবার আমি উপরে দিলাম নেক্সট যে কেসটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে লাস্ট কেস এই কেসটার ক্ষেত্রে এটা চেনা খুব সহজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে উপরের লেয়ারে কিন্তু কোনো হেডলাইট পেয়ার নেই ওকে কোনো হেডলাইট পেয়ার এখানে নেই আর নিচের এই লেয়ারে কিন্তু আমাদের সব কালার এখানে ম্যাচ করে গেছে কমলা কমলা নীল নীল লাল লাল সবুজ সবুজ সব ম্যাচ করে গেছে তো এরকমটা যদি হয় কিউবটাকে যেভাবে খুশি ধরবেন তবে খেয়াল রাখবেন সাদা হলুদ যেন এরকম উপরের নিচে থাকে দেন আপনি ইউজ করবেন আর

আমি কিছু কিছু ক্ষেত্রে একটু পরিবর্তন আনার চেষ্টা করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আরও যদি কোনো কন্টেন্টের বিষয়ে আপনাদের আগ্রহ থাকে সেই বিষয়ে আমাকে প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সো টিল দেন Stay safe, stay home. This is Nagi Pasan, signing out.